উড়িষ্যার রেল দুর্ঘটনায় নিহত এবং আহতদের শুধু নয়, তাদের পরিবার পরিজনদেরও আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের পরিবার পরিজনরা যারা ট্রমায় রয়েছেন তাদেরও আগামীর 4 মাস 2000 টাকা করে সহায়তা করবে রাজ্য সরকার। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেল দুর্ঘটনায় আহতদের দেখতে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন সেই সব নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত তাদের 1 লক্ষ টাকা, যারা তার থেকেও কম হতো তাদের 50,000 টাকা, অল্প বিস্তর আহতদের 25,000 টাকা এবং তার থেকেও কম আহতদের 10,000 টাকা অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। মেদিনীপুর ডিস্ট্রিক্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে মেদিনীপুর জেলা যেভাবে তাদের ডাক্তার দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে, তাদের অফিসার পাঠিয়ে, এখানকার একজন এডিএম সোমেন মহাপাত্র এত কাজ করছে, আমি তোকে 4 দিন ধরে দেখছি সমানে, এবং এখানকার ডাক্তাররাও সঙ্গে সঙ্গে গিয়েছিল, নার্সরা গিয়েছিল, অনেক লোককে এখানে ভর্তি করেছে, প্রায় 61 জন ভর্তি আছে এখনও, এবং এর মধ্যে 16 জন আমাদের বিহারের ভাই বোনেরাও আছে, এবং যা যা করা হবে আমি তো অলরেডি বলেই দিয়েছি। আগামীকাল পরিবারের একজন করে ডাকা হচ্ছে, যারা মারা গেছেন তাদের আমাদের সরকার 5 লাখ টাকা করে দেবে কালকে, মৃতদের পরিবার খুব সিরিয়াস ইঞ্জিওরদের 1 লাখ টাকা করে দেবে, তার থেকে একটু অল্প 50,000 টাকা করে দেবে, তার থেকে আরেকটু অল্প স্লাইট 25 দেবে, আর যতগুলো পরিবার গেছিল ফিরে এসেছে কিন্তু একটা ট্রমায় আছে, এক্ষুনি কাজ করার পরিবেশে নেই, তাদের আমরা 1 কালীন 10,000 টাকা করে দেব এবং 4 মাস পরপর আমরা 2,000 টাকা করে তাদের দেবো। এছাড়াও আমরা চাল ডাল কিটস যেগুলো দেওয়া হয় সমস্ত কিছু পারিবারিক সেগুলো আমরা দেব। আর মারা যারা গেছে তাদের পরিবারকে আমরা একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি, যাদের হাত পা কাটা গেছে বা ভেঙে গেছে বা অথর্ব হয়ে গেছে, কাজ করার উপযুক্ত পরিবেশ নেই, তাদের সারাটা জীবন কী করে চলবে, তাই তাদের পরিবারেরও একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মোটামুটি বাদবাকি ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুই আমাদের ডাক্তার সিস্টার সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এমনকি সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমাদের সমস্ত বিধায়করা, আমাদের সমস্ত এমপিরা, আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষ এগিয়ে এসে যেভাবে সাহায্য করেছেন, এবং যে টিম বিন্দাপুর থেকে গিয়ে যে কাজ করেছে তাদের আমি অতি অতি কৃতজ্ঞতা জানাই। আমি সেই জন্য ওদের আজকে কিছু করে গেলাম যেটা আগামী দিন হবে, 100 বেডের একটা ক্রিটিক্যাল ইউনিট আমরা এখানে করে দিচ্ছি নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল, মাল্টি সুপার হসপিটাল, এবং মাদার অ্যান্ড চাইল্ড হবে 3টে ফ্লোর আছে আপনারা জানেন, ওটাও একটা নতুন করে হচ্ছে, ক্যাতলাবও হয়েছে, এর গেট টেট করে রং টং করে যা যা করার আর একটা জায়গাও দেওয়া হয়েছে। আমরা চাই মেডিকেল কলেজ হসপিটালটা, যেহেতু মেদিনীপুরে প্রচুর মানুষ থাকেন আর বাঁকুড়া মেদিনীপুর পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কাছাকাছি হয় পুরুলিয়া, সুতরাং এই হসপিটালটাকে আমরা আরও ডেভেলপ করব যাতে মানুষ ভালো করে সুযোগ সুবিধা পায়। এই পর্যন্ত, আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারাও অনেক কোঅপারেশন করেছেন, আমি এই নিয়ে কোনো উত্তর দেবো না। আর ক্যান্সার ক্যান্সার ব্লকও তৈরি হচ্ছে এখানে, ক্যান্সার ব্লকও তৈরি হচ্ছে, যেই সুস্থ হবে যাকে নিয়ে যাওয়া সম্ভব তাকে নিয়ে গিয়ে, যেমন দক্ষিণ 24 পরগনার লোক হলে আমরা বাঙ্গুরে নিয়ে যাব, কারণ তার বাড়িটা কাছে, গোসাবা ধরুন বাসন্তী ধরুন পাথর প্রতিমা থেকে যারা এসছে মেদিনীপুরে যারা তাদের এটা সুবিধা হবে। এরকম অনেক আছে, যেমন জলপাইগুড়ি আছে, মানে বিভিন্ন জায়গায় এইভাবে যার যেটা নিয়ারেস্ট হবে একটু একটু সুস্থ হলে, কারণ কিছু কেস আছে টাইম লাগবে, পা ভাঙা পা কাটা হাত কাটা রিব ভাঙা এগুলোতে টাইম লাগে, মাথায় লাগা
সুতরাং এগুলো ডাক্তাররা ভালো বুঝবেন। অ্যাডমিনিস্ট্রেশন এখানে কমপ্লিটলি চালাচ্ছেন নিজেদের যোগাযোগ। আমাদের বালেশ্বরেও যোগাযোগ আছে, ক্যাম্প করা হয়েছে, কটকেও করা হয়েছে, ভুবনেশ্বরেও করা হয়েছে, আমাদের বর্ডারে উড়িষ্যার বর্ডারেও করা হয়েছে, খড়গপুরেও করা হয়েছে, এবং প্রায় 40 জন অফিসার আমাদের ওখানে যোগাযোগ করে কাজ করছে। ডাক্তাররাও আছে, সুতরাং সিস্টাররাও আছে, অফিসাররাও আছেন, তারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। ভাই তোমার কি এখন এটা জিজ্ঞেস করার টাইম? তুমি জানো নিউরো বেড কটা আছে ওয়েস্ট বেঙ্গলে? মাত্র 6টা। তোমার যদি 6টা ডাক্তার আসে বছরে, তা তুমি কোথায় কোনটা দেবে? সিটটা তো বাড়াতে হবে। মেডিকেল কাউন্সিল যদি সিটটা না বাড়ায় তো কোত্থেকে হবে? আগে জিনিসটা বোঝো, এটা নিয়ে আমি কম কনসার্ন নই।